অপরাজিত বীরেন্দ্র। প্রথমে আমি পরিচয় পর্বটি সেরে নিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানের মুখ্য আলোচক প্রীতম পাল। আমার ডান পাশে রয়েছেন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গীত শিল্পী শ্রী বিশ্বজিৎ বিশ্বাস। এবার আমি বিশ্বজিতের কাছে যাচ্ছি। বিশ্বজিৎ, প্রথমে আমাদের মানে মহিষাসুর মর্দিনীর প্রথম দিকের যে স্তোত্রটি রয়েছে সিংহহস্তা শশী শেখরা, সেই স্তোত্রটি আমাদের শুনিয়ে তুমি যদি আমাদের অনুষ্ঠানের শুরু শুনতেটা পাকিয়ে দাও। নবপ্রজন্মের অনেকের কাছেই সেটাও জানা। এবার সেই সম্বন্ধে তোমার কাছ থেকে একটু গুছিয়ে শুনব। তুমি ঠিকই বলেছো, এই ব্যাপারটা আজকার নবপ্রজন্মের অনেকেই জানে না যে ঠিক কি করে 1932 সালে কলকাতা আকাশবাণী
প্রথমবারের মতো মহিষাসুর মর্দিনীর সূচনা করে। তার আগেও অর্থাৎ 1931 সালেও একবার বেজেছিল, নাম ছিল বসন্তেশ্বরী। তো আমাদের এই যে মহিষাসুর মর্দিনী আমরা শুনি, এটার পুরো গ্রন্থনাংশ রচনা করেছেন বাণীকুমার। ওনারটা বাণীকুমার ছদ্মনাম, ভালো নাম হচ্ছে বৈদ্যনাথ ভট্টাচার্য। তো 1931 সালে উনি চণ্ডী থেকে, শ্রী শ্রী চণ্ডী থেকে কিছু শ্লোক উদ্ধৃত করেছিলেন। তো 1932 সালে সেবার কি হয়, পুজোর ঠিক কমাস আগে, আসলে আকাশবাণীতে তো একটা প্রোগ্রাম মিটিং হয় যে কোনো অনুষ্ঠান করার আগে, তো 1932 সালে ঠিক আগস্ট মাসের দিকে একজনের নাম না বললেই নয়, উনি হচ্ছেন প্রেমাঙ্কুর আতুর্থী। তো প্রেমাঙ্কুর আতুর্থী তৎকালীন কলকাতা আকাশবাণীর সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তো প্রেমাঙ্কুর আতুর্থী হঠাৎ ঠিক আগস্ট মাসে উনি বললেন যে ঠিক কদিন পরেই তো পুজো, তো এবার একটু হইচই লাগিয়ে দাও পুজোতে, তো একটা অনুষ্ঠান করো রেডিওতে ভোর রাত্রের দিকে। তো সবাই সেটাতে খুব একটা আপত্তি করেছিল, সম্মতি দেয়নি, কেননা সবার বাড়িতে তখন রেডিও ছিল না, আর ঠিক ভোর চারটে অনুষ্ঠান হবে কে শুনবে, সবার ঘরে তো রেডিও নেই। তো তখন কলকাতা আকাশবাণীর যিনি স্টেশন ডাইরেক্টর ছিলেন, তো উনার কানে কথাটা গেল, উনি সবাইকে ডাকলেন, ডেকে উনি বললেন যে ওনার পছন্দ হয়েছিল সেই প্রস্তাবনাটা, তো উনি বললেন ঠিক আছে তো করো, খুব তাড়াতাড়ি একটা স্ক্রিপ্ট লিখে নাও, আর আমাদের স্টুডিওতে যারা গায়ক গায়িকারা আছেন তারা সবাই মিলে গাইবে, ভোর চারটে থেকে একটা হইচই করে দাও। তো সেই স্টেশন ডাইরেক্টরের কথা মতো সেবার 1932 সালে প্রথমবারের মতো মহিষাসুর মর্দিনী রেডিওতে শোনা গেছিল। একটি আগেই বললাম একটু আগে যে স্ক্রিপ্ট লিখেছেন বাণীকুমার, সুর করেছেন পঙ্কজ কুমার মল্লিক, এবং যেই আমরা শ্লোকগুলো কিংবা গ্রন্থনা করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তো ওনার নাম আপনারা আপনাদের অনুষ্ঠানের নামই রেখেছেন ওনার নামে, তো ওনার কথা তো না বললেই নয়। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু কলকাতা আকাশবাণীর সাথে জড়িত ছিলেন না, উনি অন্য একটা জায়গায় চাকরি করতেন। চাকরি করার পর সন্ধেবেলা উনি আকাশবাণীতে আসতেন, আড্ডা হতো। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আগে থেকেই প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ নিয়ে খুব কনসিয়াস ছিলেন। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে সেই প্রস্তাব গেল গ্রন্থনা করার জন্য। তো ঠিক এইভাবে বলা হয়েছিল যে আমাদের কথিত ইতিহাস রয়েছে এবং জগন্নাথ বসুর লেখাতেও পাই যে বীরেন তুমি তো খুব শ্লোক আওড়াও, ঠিক এইভাবে বলা হয়েছিল আওড়াও। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে গ্রন্থনা করার জন্য দেওয়া হলো এবং বাকিটা তো ইতিহাস। আজকে একটা কথা বলবো, এই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে দিয়ে তখন যে চণ্ডীর বিভিন্ন শ্লোকগুলো পড়ানো হয়েছিল, এটা নিয়ে কিন্তু কলকাতার ভাটপাড়ার ব্রাহ্মণরা তীব্র প্রতিবাদ জানিয়েছিল, চরম অশান্তি হয়েছিল যে একজন অব্রাহ্মণ কেন এইভাবে চণ্ডী পাঠ করবেন। এবং যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর আজও অমর হয়ে আছে, সেই কণ্ঠস্বরেও আবেগের আতিশয্য নিয়েও প্রশ্ন উঠেছিল যে এ তো চণ্ডী পাঠ, এ তো মায়ের পুজো, একটা পুজোর মতো, তো এতে এত নাটক করার কি আছে, এত নাটকীয়তা কেন, এ তো পুজোর মতো। তো সেই আবেগের আতিশয্য নিয়েও প্রশ্ন উঠেছিল, প্রতিবাদ জানিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক, প্রতিবাদ করেছিলেন বাণীকুমার, সবাইকে বুঝিয়েছিলেন যে এটা কোনো ধর্মসভা নয়, এটা একটা শিল্প, তো এটা কোনো ধর্মসভা না, এখানে পাণ্ডিত্য প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। তো সেই শিল্পটাকে সুন্দর করে তুলতে অতটা রিজিড হওয়ারও কোনো প্রয়োজন নেই, আর বরাবরই দেখা গেছে সেই নাটকটাকেই তো লোকে নিল। এবং তারপর যেটা হলো যে 80-এরও বেশির দশক ধরেও গণমাধ্যম বদলেছে, পুরো অনুষ্ঠানের ধরন বদলে গেছে, সময় বদলেছে, কিন্তু এই অনুষ্ঠানটাকে কিন্তু কেউ ছুঁতে পারেনি। এবার আমি বিশ্বজিতের কাছে ফিরে আসলাম। বিশ্বজিৎ, বাজলো তোমার আলোর বেণু, যেটা ছাড়া মহালয়া অসম্পূর্ণ থেকে যায়, সেটা একটু ছোট্ট করে শুনবো। Thank you.
মহিষাসুর মর্দিনী নিয়ে তোমার অভিজ্ঞতা একটু জানবো। আসলে মহালয়া নিয়ে নতুন কিছু বলার নেই। ছোট থেকে দেখতাম বাবা মা মানে দাদু ঠাম্মারা সবাই মিলে আমরা একসঙ্গে মহালয়া দেখতাম আর কি। তো খুব এনজয় করতাম সকালটাকে, ভোরবেলা উঠতাম এবং বন্ধু বান্ধবের সঙ্গে হইচই করতাম, বেলুন কিনতে যেতাম। ওই হ্যাঁ ওইসব করেই কাটতো মহালয়ার দিন। আর মহালয়ার গান না শুনলে মনেই হতো না যে মহালয়া এসেছে। হ্যাঁ হ্যাঁ একদম ওইরকমই। আচ্ছা তো এবারে কি শোনাচ্ছ? এবারে জাগো দুর্গা গানটা বলছি। বিশ্বজিৎ আমি একটু ঢুকছি। তুমি মাত্র জাগো দুর্গা গাইলে, তো এই জাগো দুর্গার প্রথম দিকটাতে শুরুর একটা প্রলম্বিত অংশ আছে অনেকটা আজানের মতো, তো সেটা নিয়েও একটা স্টোরি রয়েছে, আমি একটু শেয়ার করছি তোমাদের সাথে। তো একবার কি হয়েছে, রেকর্ডিং হচ্ছে মহিষাসুর মর্দিনীর। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এক মানে এক সময় কি হতেন, উনি রেকর্ডিং করতে করতে খুব ভাবস্থ হয়ে যেতেন, ওনাকে টেনে সরানো যেত না। তো প্রযুক্তির এই আজকের এই যুগে এটা ভাবতেও অবাক লাগে যে তখনকার সময়, তখন তো মানে এক্স্যাক্টলি তখন তো এতটা মানে মাইক্রোফোন বা এত টেকনোলজি ছিল না, একটি মাত্র মাইক্রোফোনের রেকর্ড হতো। তো তারপর কি হলো, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গ্রন্থনা করছেন, তো এরপরই বিজেন মুখোপাধ্যায়ের গান, তো ওনাকে টেনে সরানো যাচ্ছে না। তো পঙ্কজ কুমার মল্লিক কি করলেন, বললেন যে বিজেন মুখোপাধ্যায়কে তুমি ধরো গানটা। তো উনি গানটা ধরলেন এবং আস্তে আস্তে বিজেন মুখোপাধ্যায়কে ঠেলতে ঠেলতে মাইক্রোফোনের কাছে পুরো গানটাকে ফেড ইন করে দিলেন। তো পুরো গানটাই ফেড ইন হয়েছে আর এখনো যেটা আমরা রেকর্ডিং শুনছি সেটা গানটাও ঠিক সেই রকমই। তো এটাই অ্যাকসেপ্ট করলো সবাই, এখনো সেইভাবেই চলছে। বাহ জানলাম অনেক কিছু। বলো তো এবারে কি শোনাচ্ছ? তব অচিন্ত। হ্যাঁ ভালো লাগলো। এবারে প্রীতম
বাণী কুমার রচিত মহিষাসুর মর্দিনীর গীতি আলেখ্যটি আজও অমর হয়ে আছে। সেটাতে আমরা শ্রীশ্রীচণ্ডীর অনেক স্তোত্রই উল্লেখ পাই, সেই স্তোত্র সম্বন্ধে কিছু জানব। প্রথম কথা হচ্ছে যে আমরা শ্রীশ্রীচণ্ডীর চণ্ডীতে তো অনেক শ্লোক আছে, শ্রীশ্রীচণ্ডীর আরেকটা নাম কিন্তু দুর্গা সপ্তশতী, অর্থাৎ 700 শ্লোক আছে বলে ওটাকে সপ্তশতী বলা হয়। তো সেখান থেকে কিছু শ্লোক নেওয়া হয়েছে। প্রথমে বলে দিচ্ছি যে বাণী কুমারের যেটা আমরা গীতি আলেখ্য মহিষাসুর মর্দিনীর, সেই লেখাটা এত সমৃদ্ধ, বাণী কুমার এত মানে কালেক্ট করে লেখাটা কিন্তু লেখা হয়েছিল পণ্ডিত অশোকনাথ শাস্ত্রীর সহায়তায়। বাণী কুমার নিজেও খুব দক্ষ ছিলেন। তো যাই হোক, তো এই মহিষাসুর মর্দিনী মর্দিনীতে আমরা শ্রীশ্রীচণ্ডীর তিনটে শ্লোক পাচ্ছি। প্রথমটা হচ্ছে ওই ব্রহ্মবাচ, অর্থাৎ ব্রহ্মা বলছেন, ব্রহ্মা দেবী স্তুতি করছেন। তো ওটা ছিল এরকম, ত্বং স্বাহা ত্বং স্বধা, ওটা প্রথমটা ছিল। দ্বিতীয়টা আসছে, একটু আমি ইন্টারাপ্ট করছি, দ্বিতীয়টার আগে যাওয়ার আগে একটু প্রথম স্তোত্রটা একটু বিশেষ ভাবে শুনব। অবশ্যই অবশ্যই, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কারহ স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচ্চর্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈত সৃজ্যতে জগত ত্বয়ৈত পাল্যতে দেবী ত্বসন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিস্ত্বং চ সর্বস্য গুণত্রয় বিভাগিনী কালরাত্রির মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী ত্বমীশ্বরী ত্বং হি ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টি ত্বং শান্তি এক শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিণী বাণ ভূষুণী পরিঘায়ুধা সৌম্য সৌম্যতরাশেষ সৌম্যভ্যস্তি সুন্দরী পরাপরানাং পরমা ত্বমেব পরমেশ্বরী। তারপর দ্বিতীয় স্তোত্রটির কথা কি বলতে যাচ্ছিলাম, যেটার আগে আমি একটু ইন্টারাপ্ট করছিলাম। দ্বিতীয় স্তোত্রটি কিন্তু খুব ইন্টারেস্টিং। দ্বিতীয় স্তোত্রটি হচ্ছে দেবী প্রপন্নার্থি হরে। আপনি একটা ভালো কথা বলেন, আমার একটা খুব ইন্টারেস্টিং টপিক মনে পড়ে গেল এই দ্বিতীয় স্তুতিটার সাথে রিলেটেড আর কি। তো এটা শুরু হচ্ছে দেবী প্রপন্নার্থি হরে, মোটামুটি 10-12 মিনিটের শ্লোক এটা। তো এই শ্লোকটার মোটামুটি আপনি মোটামুটি দুভাগ শেষ হওয়ার পর একটা জায়গা রয়েছে, এখান থেকে স্টার্ট হয়, অপহংসিতুষ্টা রুষ্টা তু কামান সকলাম অভিষ্টাম ত্বাম আশ্রিতানাং ন বিপন্নরাণাং ত্বাম আশ্রিতা ধাশ্রয়তাং প্রয়ান্তি। তো ঠিক এই যে জায়গাগুলো, অর্থাৎ আমি একটু বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি, এখানে দেবীর কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে দেবী, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে কিন্তু, অর্থাৎ তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে আমাদের কিছু হবে না। ওই যে রামকৃষ্ণ বলতেন না যে হৃদয়কে, অর্থাৎ ওনার ভাগ্নেকে বলেছিলেন একবার যে একে তুই যাই বলিস, অর্থাৎ নিজের দিকে দেখিয়ে বলেছিলেন যে এর ভেতরে যিনি আছেন তিনি যদি রুষ্ট হন তাহলে বাঁচলে বাঁচতেও পারিস, কিন্তু ও যদি একবার রুষ্ট হয়, অর্থাৎ শ্রী শ্রী মা সারদার কথা বলেছেন যে ও যদি একবার রুষ্ট হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ তোকে বাঁচাতে পারবে না। তো ঠিক একই জিনিস, অর্থাৎ দেবী যদি রুষ্টা হন তাহলে রক্ষে নেই। তো এই জায়গাটা যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র রেকর্ড করতেন তিনি এতটাই ভাবাবিষ্ট হয়ে যেতেন
কাঁদতে শুরু করতেন এবং এখনো যে আমরা এই জায়গাটা রেকর্ডিং এ শুনি, আপনারা যদি ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে শুনেন তাহলে দেখতে পারবেন যে কেউ কাঁদছেন সেই জিনিসটা পরিষ্কার বোঝা যায়। তো এর থেকেই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কতটা ডেডিকেশন দিয়ে অনুষ্ঠানটা করা হয়েছে। অসাধারণ, যেমন আপনার স্তোত্র পাঠ খুব ভালো লাগলো, কি বলেন? একদম। প্রীতম, এবারে 1976 সালে কলকাতার আকাশবাণী যে নতুন মহালয়ার ভিত্তিটি তৈরি করেছিল, সেই ভিত্তিটি জনপ্রিয়তার কোন সীমানায় আটকে গেল, কেন ততটা কালজয়ী হলো না, এটা সম্বন্ধে একটু জানব। প্রথম কথা হচ্ছে যে 76 সালে আমার জন্ম হয়নি, তো এ নিয়ে আমি শুধু বিতর্কই শুনেছি, গল্পই শুনেছি, তো যতটুকু শুনেছি সেটা নিয়ে আমি সেটাই শেয়ার করছি। তো 1976 সালে কলকাতা আকাশবাণী ঠিক করলো, এটা অ্যাকচুয়ালি কলকাতা আকাশবাণী ঠিক করেনি, এটা আমাদের কেন্দ্র সরকার ঠিক করেছিল। তো যাই হোক, নতুন একটা অনুষ্ঠান করানো হলো, মহিষাসুরমর্দিনীকে উঠিয়ে দিয়ে দেবীং দুর্গতি হারিণীম এই নামে নতুন মহালয়ার প্রভাতী অনুষ্ঠান 1976 সালে মহালয়ার দিন ভোরবেলা কলকাতা আকাশবাণী থেকে শোনা গেল। তো এ নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড় উঠেছে, এর ফলে কলকাতা আকাশবাণী ভাঙচুর হয়েছে, নানান বিতর্কের সম্মুখীন হয়েছেন আকাশবাণীর বিভিন্ন কর্মকর্তারা। তো যাই হোক, সেই আলোচনার দিকগুলো আমি বাদই দিলাম, কিন্তু ওই যে একটু আগে বললেন না যে জনপ্রিয়তার কোন সীমানায় আটকে গেল, ঠিক অতটা কালজয়ী হতে পারলো না, কিন্তু এই ক্যাসেটটাতে হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, তারপর লতা মঙ্গেশকর, আশা মঙ্গেশকর, আসলে কলকাতা আকাশবাণীতে এমন তারকা খচিত অনুষ্ঠান বোধ হয় রেডিওতে সেইবারই প্রথম হয়েছিল আর এখনো বোধ হয় শেষ আর হয়নি, এত শিল্পীরা একযোগে কাজ করেছেন। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই স্পিরিটটা দেবীং দুর্গতি হারিণীমেতে ছিল না। উত্তম কুমারকে দিয়ে মোটামুটি 30 সেকেন্ডের বোধ হবে একটা গ্রন্থনা করানো হয়েছিল, স্ক্রিপ্ট লিখেছিলেন পণ্ডিত ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, গ্রন্থনা করেছিলেন গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, সঙ্গীত দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, গানগুলো অবশ্যই ভালো ছিল, গানগুলো আমি নিজেও একটা শুনেছি, গানগুলো খুবই ভালো, কিন্তু সেটা ততটা কালজয়ী হয়নি, তার বোধহয় অন্য কোনো কারণ থাকতে পারে। ব্যাস এতটুকুই বলবো। কি বিশ্বজিৎ, নতুন মানে যেহেতু নতুন শব্দটা আমি আগে বলেছি, হ্যাঁ, তো ওই নতুন মহালয়ার একটা গান শুনি। হ্যাঁ, বিশ্বজিতের মোটামুটি দু একটা গান তুমি বলছিলে আজকেই যে ওঠানো আছে তোমার, তো সুধা তরঙ্গিনীটা একটু শুনিয়ে দাও, সেটা আমার খুব পছন্দের গান। সুধা তরঙ্গিনী, লীলা রঙ্গিনী, কখন থাকো কি যে রঙ্গে মা,
আচ্ছা প্রীতম, বিশ্বজিৎ তো আমাদের নতুন পুরনো দুটো মহালয়ারই গান আমরা শুনলাম বিশ্বজিতের কাছ থেকে। তো এখন তুমি বলছিলে যে শেষের দিকের মহিষাসুরমর্দিনীর শেষের দিকের স্তোত্র রূপং দেহি জয়ং দেহি, সেটা সম্বন্ধে আমাদের একটু বল। রূপং দেহি জয়ং দেহি বেসিক্যালি ওটাও চণ্ডীরই স্তোত্র, তো ওটা মানে একটু সুরারোপ করা হয়েছে, একটু সুরে করা হয়েছে, অর্গলা স্তোত্র, এটা অর্গলা স্তোত্র। তো এটা করেছেন পঙ্কজ কুমার মল্লিক। তো মানে গল্প বলতে কি, ওই যে আবার ডেডিকেশনের কথা চলে আসতে হয়, জগন্নাথ বসু তার বই লিখছেন পুরনো সিদ্ধিনের কথাতে। তো পঙ্কজ কুমার মল্লিক যখন এই অংশটা রেকর্ড করতেন, তো তিনি তখন আর মানুষ থাকতেন না, ঝরঝর করে কাটতেন রেকর্ডিং রুমে ওই রূপং দেহি জয়ং দেহি এই পোর্শনটা রেকর্ড করার সময়। মানে একেবারে প্রথম দিকে কাঁতে কাঁতে শেষটা একেবারে কেঁদেই ফেলতেন। হ্যাঁ, তো ওই আবার ওই আগের কথাটাই বলছি যে দেখো যে জিনিসটা কতটা ডেডিকেশন দিয়ে, কতটা অন্তঃকরণ থেকে, মনের অন্তঃকরণ থেকে করা হয়েছে। এবং এটার সাথে আরেকটা কথা অবশ্যই বলতে হয় যে স্তোত্রটিও কিন্তু সেই রকমই, রূপং দেহি জয়ং দেহি, অর্থাৎ এই কথাগুলোর যে অর্থ সেখানে বলা হচ্ছে, রূপং দেহি মানে অর্থাৎ আমাকে দাও, তো রূপং দেহি মিন্স আমাকে রূপ দাও, জয়ং দেহি অর্থাৎ আমাকে জয় দাও, আর ইয়শো দেহি অর্থাৎ যশ, আমাকে খ্যাতি, যশ বা খ্যাতি দাও আমাকে, আর দিশোজেহি শব্দটির অর্থ হলো শত্রু নাশ কর। তো ব্যাপারটা হচ্ছে যে চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে মায়ের কাছে যে স্তব করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে আমাকে রূপ দাও, তো ঠিক ঠিক সেই রূপটা কি আমাদের জাগতিক রূপের, অর্থাৎ আমাকে আমাকে সুন্দর করে দাও, হ্যাঁ আমি দেখতে সুন্দর নই, আমাকে সুন্দর করে দাও, সেই রূপটা তো, সেই রূপটা কিন্তু মায়ের কাছে চাওয়া হচ্ছে না, কেননা এর একটা পারমার্থিক তাৎপর্য রয়েছে। রূপং দেহি কথাটির অর্থ হলো, অর্থাৎ আমাকে আমার আত্মবোধে জাগৃত করো, আমার যেটা আত্মস্বরূপ সেই আত্মস্বরূপে আমাকে জাগৃত করো। জয়ং দেহি আসছে, জয়ং দেহি অর্থাৎ আমি মানে আমি জয়ী হতে পারি, অর্থাৎ কোন জয়ের কথা বলা হয়েছে, সে তো না যে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে 498 কেস থুকে দিল, মা আমি যেন কেসটা জিতে যেতে পারি, সেটা তো নয়, অর্থাৎ অর্থাৎ আমার এই আত্মবোধে জাগৃতির পথে যে সমস্ত জিনিসগুলো আমার বাধা হয়ে আসবে, সেই জিনিসগুলো থেকে যাতে মা আমি জয়ী হতে পারি, সেটা হচ্ছে জয়ং দেহি। এবার আছে যশো দেহি, যশো দেহি মানে আমাকে যশ দাও, খ্যাতি দাও, অর্থাৎ আমার এই আত্মবোধে জাগৃতির পথে, আমার এই পারমার্থিক জগতে চলার পথে যে সমস্ত জিনিসগুলো আমার বাধা হয়ে আসবে, সেগুলো থেকে আমি জয়ী হয়ে যাতে যে স্বরূপে আমি জাগ্রত হব, সেই আমার আত্মস্বরূপ, সেই আমার পরিচিতিটা যাতে ভীষণভাবে আমার মধ্যে প্রকাশিত হয়, সেটাই হচ্ছে ইয়াশো, সেটাই আমার যশ। তারপর আসছে দিশোজেহি, অর্থাৎ শত্রু নাশ করো। তো শত্রু মানে কি, সেসব তো বন্ধু শত্রু, আমাদের এই জাগতিক শত্রুদের কথা বলা হচ্ছে না, দিশোজেহি মানে অর্থাৎ যে জিনিসগুলো আমার বাধা হয়ে আসে আমার আত্মবোধে জাগৃতির পথে, আমার ধর্মপথে চলার পথে, কোন জিনিসগুলো আমাদের বাধা হয়ে আসে, আমাদের অহমিকা, আমাদের অহংকার, হ্যাঁ, তারপর অপরকে ঠকানো, কিভাবে আমি অপরকে ঠকিয়ে জয়ী হব, এই সমস্ত নানান এই যে রিপুগুলো আমাদের, সেই রিপুগুলো থেকে যাতে আমি জয়ী হতে পারি, অর্থাৎ আমার শত্রুগুলো যাতে নাশ হয়, সেগুলোকে দমন হয়। তো এমন একটা তাৎপর্য বহন করে এই ধরনের একটা স্তোত্র, তো সেটাকে এই মহিষাসুরমর্দিনীতে ইনক্লুশন করা হয়েছে, যোগ করা হয়েছে। আমি আগেই বলেছি যে রচনাটা সত্যিকারেই এতটা সমৃদ্ধ, এবং তুমি যদি শেষের দিকেও মহিষাসুরমর্দিনী শেষের দিকে দেখবে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন পড়ছেন আর কি গ্রন্থনাটা, তো একটা জায়গা রয়েছে খুব ইন্টারেস্টিং টপিক, সেটা বলছি, মানে আমরা যেটা বাঙালি রয়েছি, দুর্গাপুজোটা তো বিশেষত বাঙালিদেরই উৎসব, তো ওখানে কি হয় মানে আমাদের বাঙালিদের যে বছর পরে যেমনি বিবাহিত কন্যারা নিজের বাপের বাড়ি আসেন, তো এই মায়ের আগমন
আর সেই বিবাহিত কন্যাটির ঘরে ফিরে আসা সেটা আমাদের কাছে এক হয়ে গেছে। আমরা ঠিক তেমনি মনে করি যে মা বাপের বাড়ি এসেছেন তার ছেলে মেয়েদের নিয়ে, কিন্তু আদতে বা আমাদের কোনো শাস্ত্রেই কিন্তু লক্ষ্মী এবং সরস্বতী কার্তিক গণেশ এদেরকে কিন্তু দেবী দুর্গার পুত্রকন্যারূপে বলা হয়নি, এরা আদৌ কারো পুত্র নন। কেননা শ্রী শ্রী চণ্ডীতে আমরা পাচ্ছি কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে, অর্থাৎ যিনি কুমারী রূপী অধিষ্ঠাতা অধিষ্ঠাত্রী অর্থাৎ অধিষ্ঠান করেন সেই দেবী দুর্গাকে প্রণাম। তো দেবী দুর্গাকে কুমারী বলা হচ্ছে শাস্ত্রে, তাহলে পুত্র সন্তান আসা তো কথাই নেই। তো এই দুর্গা, এই যে লক্ষ্মী এবং এই সরস্বতী, এরা কারা? চণ্ডীতে বলা হচ্ছে, আমাদের চণ্ডীর কিন্তু তিনটে ভাগ রয়েছে, চণ্ডীতে দেবী দুর্গা তিনটি রূপে উনি আসছেন, মহাকালিকা রূপে আবির্ভাব, তারপর মহা সরস্বতী রূপে আবির্ভাব এবং মহালক্ষ্মী রূপে আবির্ভাব। সেই পুরো চণ্ডীটাকে নিংড়িয়ে বাণীকুমার কিন্তু এই মহিষাসুর মর্দিনীটা করেছেন। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওই স্ক্রিপ্টেই পড়ছেন যে অখিল চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে দেবী ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তির নামই বাঘ অথবা সরস্বতী, তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রীমা লক্ষ্মী, আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। অর্থাৎ একাধারে এই তিন মাতৃমূর্তির আরাধনাই দুর্গোৎসব। অনেক আরো অজানা তথ্য আমরা জানলাম। এবার আবার একটু গানে ফিরে যাই, কি শোনাচ্ছ এবার? আমি আবার আরেকখানে নতুন মহলের গান করছি। এই নতুন নতুন বলছো? আসলে বাণী আমি একটা কথা বলছি যে 76 সালের অনুষ্ঠান, কিন্তু এখন আমরা সেটাকে নতুন বলছি, আমি তো জন্মই হয়নি তখন। আসলে বাণীকুমারের স্মরণ সভায় একজন বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে বাণীকুমার একটা হাওয়ার তাজমহল তৈরি করে গেছেন। তাজমহলের যেমনি কোনো বিকল্প হয় না, বিকল্প হয়, তাজমহলের কোনো বিকল্প নেই, ঠিক তেমনি এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটারও কিন্তু কোনো বিকল্প নেই। তুমি শুরু করো গান। ভরি মহালয়া।
সত্যি ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমরা অনেক অজানা তথ্য জানলাম, আমাদের এই আলোচনায় অনেক স্তোত্র পাঠ শুনলাম। কাল মহালয়ার পুণ্যপ্রাতে আমরা সেই স্তোত্রগুলো আবার শুনতে পাব শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠস্বরে। প্রীতম, আমরা আজকের এই বিশেষ অনুষ্ঠান অপরাজিত বীরেন্দ্রর শেষ দোরগোড়া এসে পৌঁছেছি, তো আমরা চাইব শ্রী শ্রী চণ্ডীর একটা স্তোত্র শুনে আমরা আমাদের এই অনুষ্ঠানের ইতি টানব। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও, আর এই অনুষ্ঠানে এসে আমারও বিশেষ আনন্দ হচ্ছে যে এত কথা আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারলাম। আর বিশ্বজিতের অনেক ভালো ভালো গান আমরা শুনলাম, সত্যি মনটা ভরে গেছে বিশ্বজিৎ। আর এই অনুষ্ঠানের সমস্ত দর্শকদের জন্য শুভ মহালয়া, আপনাদের পুজো ভালো কাটুক এই কামনা করি। বিশ্বজিৎ, এই শ্রী শ্রী চণ্ডীটা আমাকে একটু দেবে? দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ। নমঃ প্রকৃতিয়ৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাশ্মতাম্। রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌর্যৈ ধাত্র্যৈ নমো নমঃ। জসনায়ৈ চন্দ্ররূপিণ্যৈ সুখায়ৈ সততং নমঃ। কল্যাণ্যৈ প্রণতাবৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ কুর্মো নমো নমঃ। নৈরিত্যৈ ভুবিতাং লক্ষ্ম্যৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ। দুর্গায়ৈ দুর্গাপারায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যৈ খাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূম্রায়ৈ সততং নমঃ। অতি সৌম্যাতিরৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎপ্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্যভিধীয়তে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ইক্ষান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী ভূতানাং চ অখিলেষু ইয়া ভূতেষু সততং তস্যৈ ব্যাপ্তিদেব্যৈ নমো নমঃ চিতিরূপেণ ইয়া কৃষ্ণম মেতদ্ব্যাপ্য স্থিতা জগত নমস্তস্যৈ নমস্তস্যৈ সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু এতনস্যভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ।